বড়বাজারের সোনার দোকানের কর্মচারীর কাছ থেকে গয়না লুঠে দুই পুলিশ কর্মী সহ গ্রেফতার আরো তিন। ধৃত সুরজিৎ সরকার ও সুমিরন পাত্র হাওড়া সিটি পুলিশে কনস্টেবল পদে কর্মরত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর রূপোর গয়না। সোনার দোকানের ওই কর্মচারীকে গাড়িতে করে নিউ টাউনে নিয়ে যায় চারজন। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। বড়বাজারের সোনার দোকানের কর্মচারীর কাছ থেকে গয়না লুঠে দুই পুলিশ কর্মী সহ গ্রেফতার আরো তিন। ধৃত সুরজিৎ সরকার ও সুমিরন পাত্র হাওড়া সিটি পুলিশে কনস্টেবল পদে কর্মরত। ধৃতদের কাছ থেকে প্রচুর রূপোর গয়না উদ্ধার হয়েছে। কেতুগ্রামে স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার স্বামীর দুই সঙ্গী। মুর্শিদাবাদের তালগ্রাম থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ। আগেই রেনুর স্বামী শের মোহাম্মদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কেতুগ্রামে স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় স্বামীর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের তালগ্রাম থেকে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আশরাফ আলী ও হাবিব শেখ। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দুজনকে গ্রেফতার করেছে এবং তারা এই কেতুগ্রামে যে স্ত্রীর হাত কেটে নেওয়া হয়েছে তার স্বামীর দুই সঙ্গী। মুর্শিদাবাদের তালগ্রাম থেকে আশরাফ আলী ও হাবিব শেখ এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, কি জানতে পারছো এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, একেবারেই স্ত্রীকে যখন হাত কেটে দেওয়া হয়, ডান হাতের কবজি কাটা হয়, তখনই কিন্তু স্ত্রী জানিয়েছিল স্বামীর সঙ্গে আরো দুজন ঘটনাস্থলে ছিল, যারা একজন বালিশ দিয়ে মুখ চেপে ধরেছিল এবং একজন পা ধরেছিল। এবং এই ঘটনায় কিন্তু স্বামী সহ আরো দুজনের নাম উঠে আসছিল এবং স্বামীকে গ্রেপ্তার করার পরেই, অভিযুক্ত মূল যে আসামি স্বামীকে গ্রেপ্তার করার পরেই দুজনের নাম উঠে আসে এবং সেটা জানা যাচ্ছিল আশরাফ আলী শেখ এবং হাবিব শেখ এই দুজনকে। কিন্তু সূত্রের খবর, দুজনকে সুপারি দিয়ে নিয়ে আসা হয়েছিল, এই দুজনকে টাকার বিনিময়ে নিয়ে আসা হয়েছিল। এদের কাজ ছিল যে এই স্বামী যাতে এই ঘটনাটা ঘটায় সেই সময় তার মানসিকভাবে তার পাশে দাঁড়ানো এবং যদি বাইরে থেকে কেউ চলে আসে তাদের যাতে ভয় দেখানো এবং স্ত্রীকে যে তার স্ত্রী যাকে মারা হাত কাটা হয়েছে তাকে চেপে ধরা, এইসব কারণেই কিন্তু এদের দুজনকে নিয়ে আসা হয়েছিল। এবং পুলিশ এদের প্রথম থেকেই খুঁজছিল, যেটা সূত্রে জানা যাচ্ছে, এদের যখন আনা হয় মুর্শিদাবাদে এদের দুজনেরই বাড়ি, যখন এদের আনা হয় এদের প্রথমে এক জায়গায় খাওয়ানো হয়, মাংস ভাত খাইয়ে তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং এরপরেই পুলিশ কিন্তু এদের প্রথম থেকে এদের চেষ্টা করছিল খোঁজার। প্রথমে এটা বন্ধু বলে সাজানো হচ্ছিল যে বন্ধুরা তার সঙ্গে ছিল, কিন্তু আদেও বন্ধু নয়, একেবারে পয়সা দিয়ে সুপারি দিয়ে এই দুষ্কৃতীদের ভাড়া করে আনা হয়েছিল। পুলিশ অবশেষে দুজনকে এই সুপারি কি যারা এসেছিল সুপারি নিয়ে আশরাফ আলী শেখ ও হাবিব শেখকে মুর্শিদাবাদ থেকে তাদের তালগ্রাম থেকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এদের ধরা কিন্তু অত সহজ ছিল না। যখন পুলিশ রাতে এদের বাড়িতে রেড করে তখন ঠিক হিন্দি সিনেমার ফিল্মের মতো এক চাপ থেকে এক চাপ লাফ দিয়ে তারা পালাচ্ছিল। এবং একেবারে যেটা পুলিশ বলছিল যে তারা কিন্তু প্রথমে একজনকে ধরে ফেলে, কিন্তু হাবিব একেবারে হিন্দি সিনেমার মতো লাফিয়ে লাফিয়ে ছাদের পর ছাদ দিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। দুজনকে আজ কাটোয়া মহকুমা আদালতে তোলা হবে এবং এই দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে স্বামীর সঙ্গে মুখোমুখি বসালে পুরো ঘটনা চলে আসবে। এবং এর মাঝে আরেকজনের নাম উঠে আসছে, যেটা হচ্ছে ধৃত স্বামীর আত্মীয়, যে এই দুজনকে টাকার বিনিময়ে এখানে এনেছিল, তাকেও এখন পুলিশ খোঁজার চেষ্টা করছে। ধন্যবাদ রানা।